আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি গার্লিক ওয়াটার বা গার্লিক টি খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলবো। দেখুন, গার্লিক টি বা গার্লিক ওয়াটার আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো আজকের ভিডিওতে আপনার কেন এটি পান করা উচিত এবং এটির কী কী উপকারিতা রয়েছে এই বিষয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত, গার্লিক ওয়াটার বা গার্লিক টি আপনার ভাস্কুলার সিস্টেমের জন্য একটি মিরাকেল রিমিডি, কারণ অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে গার্লিক ওয়াটার বা গার্লিক টি নিয়মিত গ্রহণ করলে এটি আপনার ব্লাড প্রেশার নর্মালাইজ করতে হেল্প করে, যাদের উচ্চ ব্লাড প্রেশার রয়েছে, এবং ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেল নর্মালাইজ করতে হেল্প করে, যাদের উচ্চ কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের কোলেস্ট্রল লেভেল নর্মালে চলে আসবে। অ্যান্ড দেন এটি আপনার হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন বুস্ট করে, আপনার হার্টকে শক্তিশালী করে। এর কারণ, গার্লিক অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। আর আমরা সকলেই জানি যে হার্টের রোগ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইনফ্লামেশন, ইভেন কোলেস্ট্রল বাড়ার কারণ হচ্ছে ইনফ্লামেশন, হাই ব্লাড প্রেশার হওয়ার কারণ হচ্ছে ইনফ্লামেশন। সো কার্ডিওভাস্কুলার ডিজিজের একবারে রুটে, একবারে গোড়াতে মূল সমস্যা হচ্ছে ইনফ্লামেশন। সো যেই কোনো রিমিডি যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তা আপনার হার্টের জন্য বেনিফিশিয়াল। সো রসুন আপনার হার্টের জন্য অনেক অনেক বেনিফিশিয়াল। এর কারণ, রসুন অ্যাকচুয়ালি আপনার রক্তকে পাতলা করতে সাহায্য করে, ব্লাড থিনার হিসেবে কাজ করে। ওকে, সো অ্যাজ এ রেজাল্ট আপনার হার্টের মধ্যে যদি ব্লকও থাকে সেখানে রক্ত চলাচল বৃদ্ধি করতে রসুন একটি অসাধারণ ভূমিকা পালন করে। এবং দ্বিতীয়ত, রসুন খুবই শক্তিশালী পাওয়ারফুল অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল। অজস্র মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে যখন কোনো ব্যাকটেরিয়া মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে মারা সম্ভব না হয়, তখন রসুন খুবই কার্যকরীভাবে, খুব কার্যকরভাবে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। দ্যাট মিন্স অ্যান্টিবায়োটিক, যখন বাজারের যাবতীয় অ্যান্টিবায়োটিক ফেইল হয়ে যায় কোনো নির্দিষ্ট ব্যাকটেরিয়া মারার জন্য, তখন সেই ক্ষেত্রে রসুন জয়ী হয়। সো রসুন খুবই শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটি ইভেন অ্যান্টিভাইরাল। সো আপনি সাধারণ যেই কোনো ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে রসুনকে ব্যবহার করতে পারেন, এবং যদি আপনার ঘন ঘন ইনফেকশন হয়ে থাকে তাহলে প্রতিনিয়ত গার্লিক টি গ্রহণ করা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং তৃতীয়ত, রসুন আপনার শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। দেখুন, বর্তমানে আমরা খুবই দূষিত একটি পরিবেশে বসবাস করি, এবং আমরা আমাদের শ্বাসের মাধ্যমে ইনহেল করার সময় অজস্র ম্যানমেড কেমিক্যালস আমাদের শ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে চলে যায়। অ্যান্ড দেন যার থেকে আমাদের এন্ড্রোকাইন সিস্টেমের মধ্যে ইমব্যালেন্সের সৃষ্টি হয়, এবং আমাদের শরীরের মধ্যে নানা রকম ক্যাওসের সৃষ্টি হয়। সো রসুন এক্ষেত্রে আপনার শরীর থেকে জাতীয় ফরেন কেমিক্যালসকে বের করতে সাহায্য করবে, এবং আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে। সো এটা সত্যিই খুবই বড় একটি উপকারিতা যা আপনি রসুন নিয়মিত গ্রহণ করলে রসুন থেকে পেতে পারেন। এবং চতুর্থত, রসুনের আরও একটি বড় উপকারিতা হচ্ছে এটি যৌনশক্তি বাড়াতে সাহায্য করে, এবং পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যা সমাধান করতেও রসুন অনেক অনেক কার্যকরী, কারণ এটি ব্লাড সার্কুলেশন বুস্ট করে। সো যখন আপনার প্রাইভেট পার্টসের মধ্যে ব্লাড সার্কুলেশন বুস্ট হয় তখন ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যার সমাধান হয়। এবং পাঁচ নম্বরে, রসুনের আরও একটি অসাধারণ উপকারিতা হচ্ছে এটি ফ্যাটি লিভার থেকে সুস্থ হতে সাহায্য করবে। মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে রসুন ফ্যাটি লিভারে জমে থাকা টক্সিনস অ্যান্ড ফ্যাট দূর করতে সাহায্য করে, যা সত্যিই খুব অসাধারণ। সো আপনার যদি ফ্যাটি লিভারের মতো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত গার্লিক টি বা গার্লিক ওয়াটার গ্রহণ করুন। এছাড়াও রসুন আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে, আমাদের কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে, আমাদের শরীরের মধ্যে জমে থাকা ফ্যাট সলুবল টক্সিন দূর করে নানাবিধ রোগ থেকে আমাদেরকে সুরক্ষা দেয়, যেমন নানাবিধ জীবাণুঘটিত এবং মেটাবলিক রোগ থেকে সুরক্ষা দেয়। সো রসুনের এতগুলো উপকারিতা জানার পর আপনি অবশ্যই অবশ্যই রসুনের পানি বা রসুনের চা গ্রহণ করার জন্য আগ্রহী হয়ে থাকবেন। সো রসুনের চা বা পানি তৈরি করা খুবই সহজ, এর জন্য আপনাকে দেশি রসুন, অবশ্যই অবশ্যই দেশি রসুন, 4 থেকে 5 কোয়া দেশি রসুন আপনার কুচি কুচি করে নিয়ে অল্প একটু পানিতে বয়ল করতে হবে, 2-3 মিনিটের মতো ফুটাতে হবে, এবং দেন আপনার এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে বা কুসুম কুসুম গরম হবে তখন আপনি এটি রসুনের গার্লিক ওয়াটার হিসেবে, রসুনের পানি হিসেবে গ্রহণ করতে পারেন। আর যদি আপনি এটি থেকে চা তৈরি করতে চান তাহলে আপনি জাস্ট এই যখন এটা কুসুম কুসুম গরম পর্যায়ে চলে আসবে, জাস্ট এই রসুনের পানির মধ্যে আপনি 1 চা চামচ পরিমাণ মধু এবং আপনি আপনার টেস্টের পরিমাণ মতো আপনার লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনেগার যোগ করতে পারেন, যা আপনার শরীর ডিটক্স করার জন্য একটি এক্সেলেন্ট ভূমিকা পালন করবে। সো দ্যাটস ইট ফ্রেন্ড, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।